রাজ্য জুড়ে শুরু হয়েছে আবাস যোজনার সার্ভের কাজ। ইতিমধ্যে যাদের যাদের আবাস যোজনার লিস্টে নাম রয়েছে তাদের বাড়িতে গিয়ে কিন্তু এই সার্ভে করা হচ্ছে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের মধ্যেই আবাস যোজনার প্রথম কিস্তির 60,000 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। তবে ইতিমধ্যে একটা খারাপ খবর রয়েছে, আবাস যোজনার এই সার্ভের কাজ বা বাড়ি দেওয়ার কাজ ইতিমধ্যে কিন্তু 5 থেকে 6টি জেলায় নাও হতে পারে। বর্তমানে কিন্তু এই সমস্ত জেলায় সার্ভের কাজ বন্ধ থাকতে পারে। তো কোন কোন জেলায় ইতিমধ্যে এই সার্ভের কাজ বন্ধ থাকতে পারে, কেন বন্ধ থাকতে পারে, যে সমস্ত জেলায় এই সার্ভের কাজ হবে না, পরবর্তীতে কবে চালু হতে পারে, সমস্ত কিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে আবাস যোজনার সমীক্ষা নিয়ে বিজেপি টিএমসির দড়ি টানাটানি, কার কথা শুনবে কমিশন। তো বুঝতে পারছেন ইতিমধ্যে আবাস যোজনার যে সার্ভের কাজ শুরু হয়েছে বিভিন্ন জেলায় কিন্তু ইতিমধ্যে এই সার্ভের কাজ বন্ধ থাকতে পারে, বেশ কিছু জায়গায় কিন্তু বন্ধ থাকতে পারে, এখানে কিন্তু আবাস যোজনার এই সার্ভে নাও হতে পারে। যে সমস্ত জায়গায় এই সার্ভে হবে না সেখানে কবে থেকে সার্ভে হওয়ার সম্ভাবনা রয়েছে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। কেন এই সমস্ত জায়গায় আবাস যোজনার সার্ভে বন্ধ হতে পারে সেটাও কিন্তু আজকে জানতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই প্রতিবেদনে এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে 21 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষা হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কিন্তু এই সমীক্ষার কাজ শুরুও হয়ে গেছে। তবে এই সমীক্ষা বন্ধের আবেদন জানিয়ে মুখ্য নির্বাচনী আধিকারিক ও মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছে বিজেপি। তো বুঝতে পাচ্ছেন এই যে আবাস যোজনার সমীক্ষা হচ্ছে, এই সমীক্ষার কাজ যাতে বন্ধ করা হয় সেই জন্য কিন্তু বিজেপির তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে। কেন? দেখুন, বলা হয়েছে মূলত যে জেলাগুলিতে উপনির্বাচন হবে সেখানেই এই আবাস যোজনা সংক্রান্ত সমীক্ষা বন্ধের আবেদন জানানো হয়েছে। অর্থাৎ যে সমস্ত জেলায় ইতিমধ্যে ভোট রয়েছে সেই সমস্ত জেলায় যাতে এই যে আবাস যোজনার সার্ভের কাজ না হয় সেই জন্য অনুরোধ জানানো হয়েছে। তো কেন অনুরোধ জানানো হয়েছে আর সেই জন্যই বলা হয়েছে দেখুন, কিন্তু কেন এই সমীক্ষা বন্ধের জন্য আবেদন করা হয়েছে নির্বাচন কমিশনের কাছে? বিজেপির দাবি, এই সমীক্ষার সময় বাড়ি পাইয়ে দেওয়ার নাম করে নানা প্রলোভন দেখাবে টিএমসি, এমনকি শাসক দলে ভোট না দিলে আবাস যোজনার তালিকায় নাম তোলা হবে না, এই ধরনের লোভও দেখাতে পারে টিএমসি। দেখুন, বলা হয়েছে এমন নানা কথা বলা হতে পারে, সেই কারণেই এই সমীক্ষা বন্ধ রাখার জন্য আবেদন করেছে বিজেপি। অর্থাৎ বিজেপির দাবি যে বর্তমানে যে সমস্ত জায়গায় ভোট হচ্ছে সেই সমস্ত জায়গার মানুষদেরকে কিন্তু বলা হতে পারে যদি আপনি ভোট না দেন সেক্ষেত্রে আবাস যোজনার ঘরের টাকা পাবেন না, ঘর পাবেন না, লিস্টে নাম উঠবে না, এই ধরনের লোভ কিন্তু দেখানো হতে পারে। তাদের দাবি, কমিশন অবিলম্বে এই নিয়ে সতর্ক করুক রাজ্যকে, নাহলে এই আবাস যোজনার সমীক্ষাকে হাতিয়ার করে এমন কিছু কাজ করতে পারে শাসক দল যেটা অভিপ্রেত নয়। পাশাপাশি বলা হয়েছে দেখুন, এই দিকে কমিশন যদি সিদ্ধান্ত নেয় যে আবাস যোজনার সমীক্ষা হবে না ওই 5 জেলায় তবে বন্ধ হয়ে যেতে পারে সমীক্ষা। তো বুঝতে পাচ্ছেন মোটামুটি 5টা জেলায় কিন্তু আবাস যোজনার সমীক্ষা বন্ধ হয়ে যেতে পারে। আর যদি এটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চিন্তার কোনো কারণ নেই, ভোটের পরে কিন্তু আবারও এই সমীক্ষার কাজ শুরু হয়ে যেতে পারে। আবার যদি দেখা যায় ওই সমীক্ষার ক্ষেত্রে একাধিক শর্ত আরোপ করেছে তবে সমীক্ষা হলেও সেখানে নজরদারি হতে পারে, অর্থাৎ যদি সমীক্ষাও হয় সেক্ষেত্রেও কিন্তু নজরদারি চলতে পারে। তো ইতিমধ্যে আপনার এলাকায় এই উপনির্বাচন বা ভোট হচ্ছে কিনা অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর নির্বাচন কমিশন যদি ইতিমধ্যে সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জেলায় এই যে সার্ভের কাজ, আবাস যোজনার সার্ভের কাজ কিন্তু বন্ধ হয়ে যেতে পারে, ভোটের পরে আবার চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন, আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।